যে বিয়েতে আমার সম্মতি নেই তার বউ ভাতে থেকে আমি কি করব? মা, আমি রশি, আমি নিচে অপেক্ষা করছি, তুমি এসো। আমি তোর মনের কথাটা বুঝতে পাচ্ছি। দাদু স্বয়ং সবাই বুঝিয়েছে, কোনো লাভ হয়নি, তুই গেলে উল্টো কাজ হবে, যাস না। আমাকে একটাবার উপরে যেতে দাও। উপরে কেন, উপরে যাবি কেন? আমি একবার শায়নের সাথে কথা বলবো, শায়নকে বলবো ওকে ফিরিয়ে আনতে। তুই যাবি না উপরে, একদম যাবি। কেন বুঝতে পারছো না, এটা অনেক বড় অন্যায় হচ্ছে। আমার কারণে উনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এটা ওনার বাড়ি, শায়ন ওনার ছেলে। আমি এত বড় অন্যায় হতে দিতে পারি না দিদি, একটু বোঝার চেষ্টা করো। তোমরা ওনাকে ফিরিয়ে আনো, তারপরে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। চুপ করে বস, কে পাগলামো করছিস তখন থেকে? তুই বাড়ি ছেড়ে চলে যাবি মানে? শায়ন তোকে বিয়ে করে বাড়িতে এনেছে, তোর চলে যাওয়ার কথাটা আসছে কোথা থেকে? আমার জন্য আমার বাবা কষ্ট পেয়েছে, আমার জন্য শায়নের দাদু কষ্ট পেয়েছেন, শায়নের মা আজ কষ্ট পেয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, তার নিজের ছেলেকে ছেড়ে চলে যাচ্ছেন। সব কিছু হচ্ছে আমার জন্য, এত বড় অন্যায় আমি কি করে মেনে নেব? এত কিছুর পরে বাড়িতে আমি থাকতে পারি না দিদি। চুপ, একদম চুপ। আমাকে দিদি বলে ডেকেছিস না? আমি তো দিদি হই না, তাহলে কেন আমার কথা শুনছিস না? তুই শায়নের বিবাহিত স্ত্রী, এই বাড়িতে শায়নের মার যতটা অধিকার তোর ততটাই অধিকার। তুই এভাবে চলে যেতে পারিস না রোশনি, সমাজ বলে একটা জিনিস আছে। তুই ভালোবেসে বিয়ে করেছিস না, সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেছিস না, তাহলে ছেড়ে যাবি কেন? সবকিছু সবাইকে জানিয়ে দিতে হবে, তা না হলে আরো বড় বিপদ হতে পারে। কোথায় যাচ্ছিস তুই? আমি একবার শায়নের সাথে দেখা করব। হবে না। কেন? কারণ আজকে কাল রাত্রির নেকা বোন আমার, কাল রাত্রির দিন বরবউ পরস্পরকে দেখে না, এটা আমাদের রীতি, এটা তো মানতে হবে। শায়ন একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটা বাংলাদেশের। অদ্ভুত ব্যাপার তো না, মানে একদিকে ভালোই হয়েছে, অ্যাটলিস্ট শায়ন আর আমার পেছন পেছন ঘুরবে না। তুমি এইটা বলার জন্য ঘটা করে এতবার ফোন করছো? বা তোমাকে কিভাবে বোঝালে তুমি বুঝবে বলো তো? শায়নের বিয়ে করা না করাতে আমার কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু যায় আসে না। এক সেকেন্ড দাঁড়াও তো, আমার একটা ফোন আছে, আমি একটু দেখে নিই, আমি তোমাকে রিং ব্যাক করছি। তিতাস, হ্যালো। হ্যাঁ আশ্চর্য, মেয়েটা কি শায়ন বিয়ে করে ফেলেছে এই কথা শুনেও আর কোনো বিকার নেই। হ্যালো, হিরোইন? দারুণ ব্যাপার, আমি তো ভাবতেই পারছি না। আজই তোমার মেকআপ টেস্ট, ড্রেস ডিজাইনারের সাথে মিটিং আছে আর মাত্র 10 দিনের মধ্যে শুটিং। হ্যাঁ ঠিক আছে, মানে কখন কখন পৌঁছতে হবে? কাল সকাল 11টায় আমাদের অফিসে চলে আসবে, অনলাইনে, ঠিক আছে? হ্যাঁ, ওকে 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 ওকে। শোন, শাড়ি কিনে আমরা চলে আসবো, লক্ষ্মী মেনু থাকবি, কেমন? এসবে কি দরকার ছিল দিদি বলতো? ও হ্যাঁ, এসবে কি দরকার ছিল বলতো? আচ্ছা, তুই যখন প্রথম এখানে এসেছিলিস তোকে তো আমরা ছেলে হিসেবেই জানতাম, তখন তুই রশি ছেলে সেজে থাকতিস,
তা কি করি বলতো তোর জন্য দুটো প্যান্ট আর চারটি শার্ট নিয়ে আসবো। হ্যাঁ মানে শাহিনের পাশে বৌভাতের দিন তুই ওটা পরে দাঁড়াবি, গোপটা আছে না ফেলে দিয়েছিস। না মানে ওটা লাগিয়ে রাখলে ষোলো কলা পূর্ণ। আর দিদির নাকটা কাটা যায় এটাই চাইছিস তো? তারপরেও এত খরচা তো, এত খরচা পাকাই মারতে হবে না। তোর জন্য যে শাড়ি কিনে আনবো না দেখবি। আর হ্যাঁ ওই শার্ট প্যান্ট গুলো দূর করে ফেলে দিবি, সালোয়ার কামিজও পরা চলবে না। এত সুন্দর মনটা আমার শাড়ি না পরলে মানায়? এমন শাড়ি কিনে আনবো না দেখবি, তোর বর তোকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোঁচট খাবে। তাছাড়া এই হলো শায়নের দাদুর আদেশ, কলকাতার সব থেকে বড় দোকান থেকে কিনতে হবে তার নাত বউয়ের শাড়ি। না মেনে উপায় আছে? ঠিক তাই। আচ্ছা তোমরা কি আর যাবে না ভাবছো নাকি আজকে? কত দেরি হয়েছে দেখেছ, এরপর তো আরো দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল, কথা কথা এত দেরি হয়ে গেল, আসছি রে। চল 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 চল। শায়নের সঙ্গে দেখা করার একদম চেষ্টা করো না। কেকার মা পাহারায় রয়েছে, ধরা পড়লে কিন্তু অনেক টাকা ফাইন। আসছি। শায়নের সাথে কথা বলা দরকার। টনিমা কোথায়? টনিমা টনিমা কোথায়? ও একটু আগে তো বাইরে গেল দিদিরা। ও বাইরে দেখেছো কাণ্ড? সত্যি আমার যে কি হয় না আমি তো জানি, ওরা বাজারে যাবে জানি তো, কিন্তু ওই যে বলছি না কি যে একটা হয় না, বয়স হচ্ছে তো সব ভুলে ভুলে যাই। দাদু হ্যাঁ, আপনার কিছু লাগলে আমাকে বলতে পারেন। হ্যাঁ এক গ্লাস জল এনে দাও খাই। যাক বাবা, মরার আগে নাত বউয়ের হাতে জল খেয়ে ফেলেছি, এবার আর মরতে আমার কোনো আপত্তি নেই। দাঁড়িয়ে রইলে কেন, বসো না, নাকি বুড়ো বটটার পাশে বসতে তোমার আপত্তি আছে? ও বুঝেছি তোমার বটটা বোধহয় হিংসে করবে না। কেন তোমার মুখটা দেখলে না আমার ফুলির কথা মনে পড়ে যায়। জানতে ইচ্ছে করছে তো পুলিকে? হ্যাঁ বলবো বলবো, তোমাকে বলবো, কিন্তু কথা হচ্ছে যে এই কথাটা কিন্তু তুমি আর আমি ছাড়া পাঁচ কান হবে না, নইলে আমার আবার বদনাম হতে পারে তো। পুলি ছিল আমাদের গ্রামের এক চাষার মেয়ে, বুঝলে? তার মুখটা অদ্ভুত একদম তোমার মতো। তা আমি যে সময়ের কথা বলছি সে সময় ফুলির বয়স হবে বলো সাত কি আট, আর আমার দশ কি এগারো। তা কি হলো জানো, ওই আমি যখন হাঁটতে 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 মাঠের মাঝখান দিয়ে স্কুলে যেতাম, তখন রোজ কোথা থেকে একটা পেয়ারা এসে আমার পায়ের সামনে পড়ত। আমি ভাবতাম কি অদ্ভুত ব্যাপার, চারধারে কোথাও পেয়ারা গাছ নেই, পেয়ারা কোথেকে আসছে রে ভাই? অত কিছু না ভেবে পেয়ারা তুলে আমি চিবুতে 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 স্কুলে চলে যেতাম। কিন্তু একদিন মনে হলো না আমাকে তো জানতে হবে পেয়ারাটা কোথার থেকে আসছে। তককে তককে আছি, কি দেখলাম জানো? দেখলাম পেয়ারাটা এলো একটা ঝোপের পেছন থেকে, এসে আমার সামনে পড়ল ঝোপের পেছন থেকে। আর ওই ঝোপের পেছনে গিয়ে দেখি একটি মেয়ে, তার নাম জিজ্ঞেস করতে সে বললে আমার নাম ফুলি, ব্যাস বন্ধুত্ব হয়ে গেল। আসলে ওই পেয়ারা ছোঁড়াটা ছিল ফুলির আমাকে প্রেম নিবেদন।
प्यारा छुड़ के प्यार এই দেখো আবার ভুলে যাচ্ছিলাম, যে জন্য এসছি সেটাই ভুলে যাচ্ছিলাম। বয়স হয়ে যাচ্ছে, বুঝলে না? বয়স হয়ে যাচ্ছে। এই নাও আমার, এটা এটা আমি আমার নাতবউয়ের জন্য কিনে এনেছি। নাও নাও। তোমার পছন্দ হয়নি নাতবউ? পছন্দ হবে না কেন দাদু? খুব পছন্দ হয়েছে, এর থেকে ভালো উপহার আর হয় না। কিন্তু এটা আমি নিতে পারবো না। নিতে পারবো না কেন? বুঝেছি, তোমার অভিমান হয়েছে। না না, অভিমান হওয়াটা খুব স্বাভাবিক মা, খুব স্বাভাবিক। আসলে কি জানো, তোমার আর সায়নের উপরে আমাদের দুজনেরই খুব রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল। আমি তো রাগ ঝেড়ে ফেলে দিই, আমার রাগ চলে গিয়েছে, কিন্তু সায়নের মার রাগ এখনো যায়নি মা। আর সায়নের মার তোমার উপরে যত রাগ, তার থেকে অনেক বেশি রাগ সায়নের উপরে। কি জানো মা, ওর তো সায়ন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমি তোমার চোখ দেখেই বুঝেছি মা, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, তুমি ঠিক পারবে তোমার শাশুড়ির মান ভঞ্জন করতে। আর তাছাড়া তোমারও মা নেই, তারও মেয়ে নেই, কতদিন আর দূরে দূরে থাকবে বলো তো? আরে ভালোবাসা জিনিসটা হচ্ছে কি জানো তোমার, হ্যাঁ এটা হচ্ছে চুম্বকের মতো, দূরে দূরে আছে ঠিক আছে, যেই কাছে এলো ফটাস জোড়া লেগে গেল। না 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 না, এটা আমি সবাইকে লুকিয়ে তোমার জন্য চুপি চুপি কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, আর তোমার বর জানার আগে এটা আমি তোমায় পরিয়ে দিতে চাই। কি জানো মা, তোমার দিদার অনেক গয়না বারাসতের বাড়িতে আমার কাছে পড়ে রয়েছে, সেগুলো তো তোমারই হবে, কিন্তু এই গণ্ডগোলের ভেতরে না সেগুলো নিয়ে আসতে ভুলে গিয়েছি। আর তাছাড়া তখন তো আমি জানতামই না যে তোমরা বিয়ে করেছ। না 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 না, তুমি এটা না নিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো মা, আর তুমি নিলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আর তা না হলে ভাববো এই গয়না আর আমি, আমাদের দুজনের কাউকেই তোমার পছন্দ হয়নি। না মা, না না, এই তো আমার নাতবউ আমার কথা রেখেছে। সুখী হও মা, সুখী হও। কিছু হয়েছে নাকি তোর? কি হবে, কি বলতে চাইছিস সেটা বল। আমি আর কি বলবো, বলবি তো তুই। কি বলবো, কি বলতে চাইছিস বুঝতে পারছি না, পরিষ্কার করে বল। বুঝতে পারছিস না, না বুঝতে চাইছিস না? আমাকে একটা সত্যি কথা বলতো শ্যাম, তুই কি সত্যি রশ্মিকে বিয়ে করেছিস? সেদিন তাও বলতে গিয়েছিলাম, আজ আর বলতে ইচ্ছা করছে না। কি রে, কিছু বলছিস না যে? কাঞ্চন, আমি সেদিনও বলেছিলাম, আজ আবার বলছি, আমি রশ্মিকেই বিয়ে করেছি। এটা না নিলে কিন্তু
আমি খুব কষ্ট পাবো মা, আর তুমি নিলে আমি খুব খুশি হব। হ্যাঁ না মা, না আমার এক্ষুনি সায়নের সাথে কথা বলতে হবে। এবার সত্যিটা সবাইকে না জানালে অনেক বড় অন্যায় হয়ে যাবে। আমি আর পারছি না সায়ন। কি পারছো না? আমি আর পারছি না, এমনিতে আমি অভিনয় খুব কাঁচা, তার উপর এই বাড়ির এতগুলো মানুষের এত ভালোবাসা এত স্নেহ, সবার সাথে বিশ্বাসঘাতকতা করতে আমি আর পারছি না সায়ন। আমার মনে হয় এবার তুমি সত্যিটা সবাইকে বলে দাও প্লিজ। এক সেকেন্ড, হঠাৎ এরকম ভাবে রিয়্যাক্ট করছো, কি হয়েছে? তুমি বুঝতে পারছো না, এটা দেখো, এটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো এটা দাদু আমাকে দিয়ে গেছেন, সবাই এত স্নেহ এত ভালোবাসার ভার আমি একা বইতে পারছি না সায়ন। একা কোথায় বইছো? আমিও তো বইছি, তাই না? সেটা ঠিক আছে, তাই তো বলছি। দেখো আমার কারণে তোমার পরিবারের এতগুলো মানুষের কাছে তোমাকে আঘাত পেতে হলো, সবার কাছে তোমাকে খারাপ হতে হলো। দেখো তোমার মা আজকে যদি সত্যিটা জানতেন, উনি এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারতেন? বলো, পারতেন না। তুমি এবার সত্যিটা সবাইকে বলে দাও। আমার মনে হয় আর না, এই বিয়ে খেলাটা এবার বন্ধ করো। ভুল বলছো রোশনি। দেখো রোশনি, আমরা অলরেডি অনেককে দুঃখ দিয়ে ফেলেছি। এখন যারা আমাদের এই বিয়েটাকে সত্যি হিসেবে মেনে নিয়েছে, তাদেরকেও যদি আমরা এই কথাগুলো বলি, তাদের অবস্থাটা কি হবে ভেবেছো একবার? আমি তো ভাবছি চোর কোথায়। বইয়ের মুখ আর না দেখে থাকতে পারা গেল না বোধহয়। না এটা একদম ঠিক হয়নি, আমার তো মনে হয় তুমি একটা ফাউল করে ফেলেছো। ফাউল? হ্যাঁ, মানে বুঝতে পারছো না, ফুটবল খেলার একটা নিয়ম আছে, তুমি যদি ফাউল করো তাহলে পেনাল্টি, আর এটা তো পেনাল্টি বক্স, তাহলে ওর একটা পেনাল্টি হয়ে গেল। পেনাল্টি মানে আমাদের ভালো করে বুঝলে, এই ভালো করে একটু বিরিয়ানি আর কষা কষা খাসির মাংস, এইটুকুনি চাহিদা। ওই পেটের উপরে তো আর কিছু ভাবতে পারলে না, শুধু খাওয়া আর খাওয়া। এটা কি হলো রোশনি, তুই কেন শানকে আলো করলি? খুব দোষাগী হয়েছো না? কি আশ্চর্য, এই তো বয়স, এই বয়সেই তো এগুলো হবে, বুঝতে পারছো না? এই বয়সের চাপে না দেখা করার যে তাড়াহুড়োটা ওটা ইয়ে করতে পারিনি। এই একটা গল্প আছে জানো তো, সত্যি ঘটনা অবলম্বনে গল্প, মানে আমাদের বিয়ের সময়ের যে কালরাত্রি, হ্যাঁ সেই কালরাত্রিতে যথারীতি আমার বয়স কম ছিল, ফলে আমার খুব ইচ্ছে ছিল তোমার বৌদির সঙ্গে দেখা করতে যাওয়ার। হ্যাঁ একটা গল্পের সময় বাধা দাও কেন বুঝতে পারিনি, তা কী হয়েছে সেই সময় সবার লোকচক্ষুর আড়ালে তো আমাকে যেতে হবে, তাই আমি একটা নতুন পন্থা আবিষ্কার করেছিলাম। মানে আমি বউ হয়ে গেছিলাম, শাড়ি পরে টিপ দিয়ে লিপস্টিক এই শাড়িটা কি সুন্দর দেখতে, ও বৌদি দেখো এইটা যদি রশ্মি বৌদি পরে না খুব ভালো লাগবে বলো? না না এইটা ভালো, সায়ন ঠিকই বলেছে, এদেরকে এখন সত্যিটা জানালে খুব কষ্ট পাবে।
ওদের কষ্ট দেব কি করে? এতটা অমানুষ আমি হতে পারবো না। কেন, আমারটাও বেশ সুন্দর, বেশ ভালো। আরে বাবা, নতুন বউ লাল পড়লে ভালো লাগে। ওই তোর এইবার দেখ, এইবার দেখ তো কি সুন্দর লাগছে এটা ওকে। মোটেই না, আমারটাও পরে ওকে বেশ ভালো লাগছে। আরে বাবা বলছি এটাই পরবে ও, এটাই ভালো লাগে। রশ্মি তুই এটাই পরবি তো? না না, আমার কথা শোনো, এটাই পরবে। উফ, তোমরা না একটু চুপ করো তো তোমরা। রশ্মি বৌদি তুমি বলো তো কোন শাড়িটা তুমি পরবে? তুমি যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ তুই বল তো কোনটা তোর পছন্দ। দিদি আমাদের দুটো শাড়ি পছন্দ হচ্ছে। দুটো শাড়ি তোর পছন্দ হচ্ছে? কি চালাক দেখ, দুজনেরই মন জুগিয়ে চলছে। হ্যাঁ বৌদি, তোমার এই ননদটার কথা একটু মনে রাখো না গো, তার কিন্তু এই শাড়িটা খুব পছন্দ। এক পলকে কতগুলো সম্পর্কের সাথে আমি জড়িয়ে পড়েছি, কি করে এই বাঁধনগুলো কাটাবো, কি করে?